এদিকে দিন দিন খারাপের দিকে যাচ্ছে মানিকগঞ্জের বন্যা পরিস্থিতি। জেলায় 7টি উপজেলার 6টি বন্যায় প্লাবিত। জেলা প্রশাসক জানিয়েছেন, জেলার বন্যা নিয়ন্ত্রণে প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ভবিষ্যতে বন্যার প্রকোপ কমবে। পদ্মা ও যমুনা বেষ্টিত মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর ছাড়া বাকি 6টি উপজেলা বন্যা প্লাবিত। জেলার 284 বর্গ কিলোমিটার এলাকা এখন পানির নিচে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 32,000 পরিবার। জেলায় যমুনা নদীর পানি 84 ও কালীগঙ্গা নদীর পানি বিপদসীমার 109 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। বন্যায় এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যমুনা তীরের দৌলতপুর উপজেলা। উপজেলার অধিকাংশ রাস্তাঘাট এখন পানির নিচে। চরাঞ্চলে বেশিরভাগ বাড়িঘরে ঢুকে পড়েছে বন্যার পানি। বিকল্প উপায়ে খাট উঁচু করে বা মাচা করে কেউ কেউ বাস করলেও অনেকেই চলে গেছে আশেপাশের উঁচু এলাকায়। পানি আরও বাড়ার আশঙ্কায় ফসলের ক্ষেত ডুবে যাওয়ার পরও এখন চিন্তায় আছে গবাদি পশু নিয়ে। আমরা তো এই পানির ভিতরে এইভাবে চৌকি উঁচা করে ওই চৌকিতে থাকি আর কি। পানির জন্য খুবই কষ্টে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে রান্না বান্না নিয়ে। রাস্তাঘাট প্রচুর পরিমাণ মনে করেন ক্ষতি হচ্ছে। ধানের বদল নিতে পারি নাই, পাট কাটতে পারি নাই। পানি আগে আসলে পানি 2-3 মিনিট ধরে নেমে গেছে। জেলা প্রশাসক জানিয়েছেন, জেলায় 195টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। চলছে ত্রাণ বিতরণ কার্যক্রম। ভেতরে যে নদী এবং খালগুলি আছে এগুলি খননের কার্যক্রম আমরা চলমান ছিল, এখন বন্যার কারণে একটু বন্ধ আছে। এইটা খনন করলে তাহলে আমাদের এই বন্যার পানি উপচে ওঠার পরিমাণটা কমে যাবে। শিবালয় থেকে হরিরামপুর পর্যন্ত 40 কিলোমিটার একটা বাঁধ বা গ্রোয়েন নির্মাণ, এটা হলে আমরা হয়তো ওইখানে আমাদের এই স্থায়ী একটা ব্যবস্থাপনা হবে। অসহায় কিছু পরিবার ত্রাণের জন্য হাহাকার করলেও বেশিরভাগ মানুষের চিন্তা বন্যা কতদিন থাকে তা নিয়ে। এমনিতেই এ এলাকার মানুষের বন্যা মোকাবেলা করার অভিজ্ঞতা আছে, তারপরও এবার যেটি তাদেরকে বেশি দুশ্চিন্তায় ফেলেছে সেটি হচ্ছে বন্যা দীর্ঘস্থায়ী হওয়া। একে তো করোনার প্রভাব, তার উপর বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় ফসলের যে ক্ষতি হবে সেটা তারা কীভাবে পোষাবে সেটাই এখন চিন্তার বিষয় তাদের। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, দৌলতপুর, মানিকগঞ্জ।